এবছর আমাদের দীনবন্ধু স্মৃতিসংঘ 67তম বর্ষে পদার্পণ করলো। এবছর বনগাঁবাসীর কাছে আমরা উপহার দিতে চলেছি দক্ষিণ ভারতের মহেশ্বর মন্দিরের আদলে তৈরি পূজামণ্ডপ। সাধারণত পুজোর আগে সকলেরই ব্যস্ত থাকে, ঠিক সেইভাবেই দীনবন্ধু স্মৃতিসংঘের সকল ক্লাব সদস্য সহ যারা আমাদের প্যান্ডেল মিস্ত্রির থেকে শুরু করে লাইট মাইক মিস্ত্রি সকলেই খুব ব্যস্ততার ভিতর দিয়ে আমরা দিন কাটছি। এছাড়াও চাঁদা কালেকশনের থেকে শুরু করে যে সমস্ত ব্যস্ততা থাকে খুব ব্যস্ততার ভিতরেই দিনগুলো কাটছে। কলকাতার পরেই সাধারণত আমরা সকলেই জানি বনগাঁর পুজো অন্যতম খ্যাতনামা পুজো। বনগাঁর পুজো এই পাঁচটা দিন আমরা খুব হৈ হৈ করে আনন্দের সহিত আমরা কাটাই, কিন্তু এবছর বিশেষ সতর্কতা, ডেঙ্গু সতর্কতা, ডেঙ্গু প্রতিরোধ যেটা সব জায়গায় বলা হচ্ছে, আমাদের গণমাধ্যমেও বলা হচ্ছে, এছাড়াও সেফ ড্রাইভ সেফ লাইফ থেকে শুরু করে যে সমস্ত এসডি অফিসের থেকে যে সমস্ত প্রোটোকল দেওয়া হয়েছে সেগুলো মেনেই সকলে পুজোর পাঁচটা দিন খুব হৈ হৈ করে কাটাবো, আনন্দের সহিত কাটাবো। এবং সকলকে অনুরোধ করব আমাদের এই দক্ষিণ ভারতের আদলে তৈরি যে মহেশ্বর মন্দির সেটি আপনারা এসে দর্শন করে যাবেন।